Hey guys, welcome back to my channel. Welcome back to Shoini's vlog. এখন আমি একটা রাখির ভিডিও শুট করব মানে কিছু কোলাবোরেশনের শুট বাকি আছে যেগুলো সেটা কমপ্লিট করব করার পরে আজকে তোমাদের দেখাবো আমার জুয়েলারি কালেকশনে সব আস্তে আস্তে দেখাবো আজকে জাস্ট আমার কতগুলো শাখা পলা আছে সেইগুলোর কালেকশন তোমাদের কাছে শেয়ার করব এর পরে তো আরো হবে জানি তখন আবার একটা করতে হবে আপাতত যা যা আছে সেগুলো নিয়ে আজকের এই ব্লগটা আর রাখির স্পেশাল ব্লগের শুট হচ্ছে এটাই তো দিনটা শুরু করা যাক দেরি না করে তো চলো আর আরেকটা কথা আগে এই দুদিন আগে মেলায় গেছিলাম যখন অনেকের সাথে মেলাতে দেখা হয়েছে আর আমি একদমই মেলা পারসন না মানে আমি ছোটবেলা থেকে মেলা যেতে ভালোবাসতাম না আর ভিড় আমার ভালো লাগে যার জন্য আমি দুর্গাপুজোয় কখনো কলকাতাতেও ঠাকুর দেখিনি এখনো অবধি তো সেই জন্য কি হয়েছে বলো তো মানে যখন তোমাদের সাথে মেলাতে এতগুলো লোককে দেখতে পেয়েছি এক জায়গায় একসাথে আর সবাই এসে কথা বলেছো ভালোবেসেছো ফটো তুলেছো সে ফটোটা তো দূরের কথা কিন্তু তোমরা যে কথা বলেছো একটা বাচ্চা মেয়ে জড়িয়ে ধরে আমায় কি আদর করেছে আর আমিও খুব আদর করে দিয়েছি যদি ও এই ব্লগটা দেখে থাকে লাভ ইউ বেটা খুব ভালো থাক মিষ্টি থাক অয়ন্তিকা বোধ হয় নামটা বলেছিল আমি যদি ভুল না হয়ে থাকি একদম পুচকে গেড়ি এইটুকু এইটুকুনি হাইট ছিল এসে আমার কোমরটা সে জড়িয়ে ধরেছে যাই হোক এই ভালোবাসাগুলো যে তোমাদের থেকে পাই অনেক খারাপ বাসাও পাই কিন্তু এই ভালোবাসাগুলো এত বেশি পাই যে ভুড়িয়ে দেয় মানে ওগুলোকে ভুলিয়েও দেয় দাঁড়ো উনি ফোন করেছে বোধহয় অফিস পৌঁছলো একবার দেখি হ্যাঁ হ্যালো পৌঁছলে আচ্ছা ঠিক আছে আমি আমার সব কাজ হয়ে গেছে আমি এখন ইয়ে করছি কি যেন বলে কি ভিডিও শ্যুটটা করছি মানে শুরু করব করতাম না তুমি বললে বলেই করছি না যাই হোক ও পৌঁছে গেছে অফিসে এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এই পাড়াতে আমি দেখো এই সেট আপটা কী করে করি রাখি শ্যুট আমার কী করে হয় আমি এই ড্রেসটা পরবো এর সাথে আমার একটা কোলাবোরেশনের গয়না আছে পরবো আরও কয়েকটা পাঠিয়েছে কি আমি যেতে পারিনি এটা তো কালকে কিনলাম পুজো সংখ্যার বইটা এগুলো ভালো ব্যান্ডামিকে আমি যেতে পারিনি ব্যান্ডামিক থেকে আমায় কী কী দিয়েছিল দেখো ওই গেলে ভালোই হতো আমি তো চেয়েছিলাম যেতে কিন্তু পারিনি যেতে এই দেখো ইভেন্ট মাস ইভেন্ট মাস হচ্ছে গিয়ে ইভেন্ট মাস আমি বলি যে তোমরা চেনো আমার বোন ঝিলি তার বর কৌশিক যাদের বাড়ি কলকাতায় গিয়ে রইলাম আগের আগের ব্লগে তো তারাই মানে কৌশিকদেরই হচ্ছে এই ইভেন্ট মাস আর ইভেন্ট মাসের তরফ থেকে এই ব্যান্ডামিক হয়েছিল যারা তোমরা ফসলস নিয়ে ভালোবাসো ব্যান্ডের গান শুনতে ভালোবাসো তারা জানো ব্যান্ডামিকের ফাংশনটা যেটা হয়ে গেছে সমস্ত বাংলার ব্যান্ডরা এসে এক জায়গায় পারফর্ম করেছিল তো দেখো এর মধ্যে আছে ফসলস অনুপম রায় ব্যান্ড লক্ষ্মী ছাড়া চন্দ্রবিন্দু ক্যাকটাস আর ফকিরা দেখো ওদের এই টি শার্টটা একদিন পরবো এগুলোর একটা ইয়ে করবো সবার ছবি দিয়ে গেলে ভালোই হতো তোমাদের একটা ভিডিও তোমরা দেখে নিতে পারতে কাছ থেকে কিন্তু বললাম না আমি আমি যে আমি এত সোশ্যাল ইয়ে করি এ দেখো এটা একটা বোন পাঠিয়েছি আমি একটা অন্য ব্লগে দেখাবো শুরু করি দিন না করে কারণ এরপরে আবার খাওয়া দাওয়াও আছে আচ্ছা চলো এবার এবার তোমাদের দেখাই এই সাইডটা দেখো আমাদের বাচ্চাদের জন্য একটা স্লিপ হচ্ছে এইখানটায় কিন্তু আমি বুঝতে পারছি না এই নোংরার মধ্যে কেন হচ্ছে বাচ্চাদের তো মানে সাপটাপও থাকতে পারে জানি না কেন ওই এত কর্নারে হচ্ছে তবু হচ্ছে তবে আমি শুনেছি এখানে নাকি মহালয়া খুব বাজি ফাটায় আমার বর আমায় নিয়ে ভয় আছে আমি ওদের নিয়ে ভয় নেই বলে আমি পুলিশে ফোন করে দিই বাজি ফাটলেই পুলিশ আসুক না আসুক ফোন করি আমার আমার বর ভয় পাচ্ছে আমি পুলিশে ফোন করলে ওর ওর মানে মান ইজ্জত যাবে যে পল কাকে বিয়ে করে আনলো যে এত বাজি ফাটাচ্ছে পুলিশ আমার শব্দবাজি একদম বন্ধ যেখানে আইন অত বন্ধ সেইখানে কী করে ঘরে লোকে আর এটা তো কী মজা আছে আমি বুঝতেই পারি না ছোটোবেলা থেকে আমি কোনোদিনও ফাটাই নি বলে বলছি না মানে সত্যি আমি কালচারে বড় হইনি লাস্ট 10 বছরে এটা বেড়েছে আমি জানি না আমি 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 সত্যি আমি শব্দবাজির তো একদম পুরো এগেনস্ট বাজি ফাটাও না আনন্দ করো না আর এটা তো আনন্দের বিষয় বলতে কী আমি আগে অনেকগুলো ব্লগে বলেছি মহালয়া কী জিনিস মহালয়া কেন হয় টুইকটি তর্পণ পূর্বপুরুষদের মনে রেখে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে বাজি ফাটাবো
আমাদেরকে অন্য কাউকে অপমান করতে হবে না, নিজেরাই নিজেদেরকে যথেষ্ট অপমান করি, যথেষ্ট মজা আয়া। যাই হোক, আমি রেডি হই। আমি আমি কেন কেমন জানি পারি না, এই সমাজে আমি থাকতে আমার অন্য আমি যোগ্য নই হয়তো। কোথায় যাচ্ছি? আমি সাজ করছি, শ্যুট আমার শুরু হয়ে গেছে। এইবারে আমার ফার্স্ট শটটা নেওয়া হয়ে গেছে। আমি লম্বা করে ফোনে রিলটা বানাই, মানে শ্যুটটা করি গেট রেডি উইথ মি। তো ওইখানে তো চওড়া করে দেখাতে পারবো না, আর আমার একটাই ফোন কীভাবে করি না করে তোমাদের দেখাতে পারবো না। তো এইখানটায় আমি রাখি, ফোনটা রেখে করি। কখনো কখনো আমার একটা ট্রাইপড আছে যেগুলো ওই যে ওখানে রাখা, ওগুলোকে ব্যবহার করি, কিন্তু এখন লাগে না আমার, বসে বসে করবো তো মেকআপে। আচ্ছা দেখো, ট্যানটা অনেকটা উঠেছে না মন্দারমণি থেকে ঘুরে আসার পরে। মেইন বেসিকলি খালি ওই স্ক্রাবার ইয়েটা লাগালে ভালো হতো, লাগাতে পারিনি। আরও একটা কথা বলি তোমাদেরকে, এই বেতের চেয়ারটা না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি কালকে। তোমরা না মেরো না আমাকে প্লিজ, আমি ফ্লিপকার্ট থেকে সবই কিনতে মানে কিনে ফেলছি। আর দেখো কি সুন্দর এসছে জিনিসটা, ভালো কিন্তু। দেখো একটা কোন নিয়েছিল তাদের বেতের চেয়ার, কি সুন্দর হয়েছে। তো তোমরা সবাই আমার কাছ থেকে একটা বেসিক মেকআপ জানতে চেয়েছিলে, যেটা করা যায় সবসময় বেরোনোর জন্য, বা মানে একটা মেকআপ চেয়েছিলে যেটা সহজ মেকআপ হবে। তো আমি এটা রাখি স্পেশাল মেকআপ করছি, রাখির জন্য ভিডিও বানাচ্ছি। তো এই মেকআপটা তোমরা ইয়ে করতে পারো, এটা রিল তো যাবে, তোমরা গেট রেডি উইথ মি দেখতে পারো আমি কী কী ব্যবহার করছি বা কী কীভাবে তোমরা করবে বেসিক, সেগুলো আমি তোমাদের এই ভিডিওটাতে বলে দেবো। তো সেই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে, একটু টোনার দেবে। তো আমি এখন আমি আমার মুখে টোনার অ্যাপ্লাই করলাম, দুটো দেবে, একটা একটু স্প্রেড করে বা ড্যাপ করে স্কিনে বসাবে। এটা যত তোমার স্কিনে ভালোভাবে বসবে, তোমার স্কিন ঠান্ডা থাকবে, আর তোমার স্কিন যতক্ষণ ঠান্ডা থাকবে তোমার ঘাম তো আমরা আটকাতে পারি না, ওটা ভেতরকার ব্যাপার। যে যত বড়ই ভালো প্রোডাক্ট দিয়ে সাজুক না কেন, ঘাম কেউ আটকাতে পারবে না। তো ঘাম হবেই, এটা একটা ন্যাচারাল প্রসেস, সেটা আমরা কম করি কিছু কিছু প্রোডাক্ট দিয়ে, কারোর অনেক বেশি হয় কারোর অনেক কম হয়। আমার তুলনামূলকভাবে মুখ কম ঘামে, আমি জানি না কারণ জন্মে থেকে মানে আমি মেকআপ হচ্ছে আমার মুখে খুব ছোটো থেকে। আমার খুব জীবনে শখ ছিল যে আমি ক্যামেরার সামনে কাজ করব, ক্যামেরা আমি ভীষণ ভালোবাসি, মানে আমি খুব স্বতঃস্ফূর্ত ক্যামেরায়। ছোটোবেলা থেকে চাইতাম যে আমি বড়ো কেউ হবো, বড়ো কিছু হবো, মানে বড়ো কিছু হবো বলতে আমি বড়ো হবো সেটা না, মানে আমি এমন কিছু করব যেটা বড়, মানে যেটা আর সবাই করে না, যেটা আর সবাই পারে না, বা অন্যদের থেকে আলাদা, নিজেকে সবসময় আলাদা রাখতাম। আর এটা মাথায় রাখবে যে যত তুমি অন্যের থেকে আলাদা হবে তোমার লাইফে অনেক প্রবলেম থাকবে, সেগুলোকে তুমি ফেস করতে হবে। যত অন্যের থেকে আলাদা হবে না, যত অন্যের থেকে আলাদা হবে তত তোমার কষ্ট জীবনে, যত সবার মধ্যে স্রোতে গা ভাসিয়ে দেবে তোমার লাইফে কোনো প্রবলেম নেই বলতে, তোমার তোমার কোনো চেতনাই তো তোমায় কষ্ট দেবে না। আমার ভাবনা চিন্তা এমন না আমার লাইফে যে আমি অন্যদের থেকে আলাদা। যাই হোক যাই হোক যাই হোক, তো এরকম আমি স্বপ্ন দেখতাম যে আয়নার সামনে বসে আমি সাজবো, আমাকে কেউ মেকআপ করে দেবে, আয়নায় সেই লাইটগুলো হয় না, ছোটোবেলা থেকে দেখতাম সিনেমাতে সব ওই ফিল্ম আর্টিস্টরা সাজছে, তাদেরকে মেকআপ করে দিচ্ছে। আমি আমার লাইফে যখন প্রথমবার বধূকোণ আলো লাগলো চোখে, সেটে আমার মেকআপ করেছিল ঝন্টুদা বলে একজন। তো যে আমার প্রথম মেকআপ করেছিল নামই ভুলে গেছি, আমাকে ফার্স্ট মেকআপটা বসাচ্ছে, সে হাত দিয়ে, ওখানে কোনো স্পঞ্জ ফঞ্জ ব্যবহার হতো না, হাত দিয়েই হতো, ক্রাইলানের মেকআপ করছে, আরটা নারায়ণী স্টুডিওতে হয়েছিল। আমি এতটা মানে কি বলবো কি বলবো কি বলবো আমি একটা ড্রিমের মধ্যে ছিলাম, আমার ওই ব্যাপারটা আমার সাথে হচ্ছে বা আমি সিরিয়ালে কাজ করছি। আমার যে রুমটা আমি মেকআপ করেছি তার পাশ, ওই রুমেই পাশেই পায়েল বসেছিল, বধূকোণ আলো লাগলে চোখে যে লিড করতো পায়েল, পায়েল দি। তো এবার পায়েল দি মেকআপ করছে, সে আলাপ মানে আমি গিয়ে কথা বললাম, সে রিপ্লাই ব্যাক করলো। তারপরে ওটা দিনটা কীরকমভাবে কেটে গেল, কীরকমভাবে কেটে গেল, এখন হলে তো ব্লগই করে ফেলতাম, তখন তার ব্লগ ফ্লগ ক্যামেরা আমার নিজের ছিল, নোকিয়া একটা ফোন ছিল কি না তাও জানি না, সেই সময় আমার নিজের কিছু ছিলই না, মানে আমি যা যা রোজগার করতাম ছোটোবেলা থেকে সেগুলো, আমার নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। 2020 সালে লকডাউনের আগে ফেব্রুয়ারি মাসে আমি প্রথম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি, যখন আমি নিজে
মেকআপের কাজ শুরু করি। তার আগে অবধি আমি যত অ্যাক্টিং এর কাজে রোজগার হয়েছে সব আমার মায়ের অ্যাকাউন্টে যেত। মানে এত ধেড়ে হয়ে যাওয়ার পরেও আমি আমার আমার ওই ব্যাপারটা নেই, কখনোই নেই যে আমার বাবা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর খরচ করেছে। তা আমার মনে হতো যে যে টাকাটা আমি আর্ন করছি আমার আমার তো দরকার কিছু নেই, আমার যা দরকার সেটা তো আমার বাবা মা মিটিয়ে দিচ্ছে, তা বাদ দিয়ে আমি কী করবো? না আমি স্টারবাক্সে যাই, না আমি কফি খাই, না আমি বন্ধুদের সাথে ঘুরি, না আমার কিসের জন্য লাগবে? যেটুকুনি হাত খরচ দরকার সেটুকুনি বাবা দিয়ে দিচ্ছে, ব্যাস। আমার 800 টাকা দিত তখন, আগে দিত, আগে তো কলেজে যেতাম 8 টাকা টাকা থাকতো, 4 টাকা খুচরো এখানে, 4 টাকা খুচরো এখানে যাওয়া, একটা বাসে 8 টাকা হাত খরচ কলেজ লাইফে 3 বছরের। আর তখন আমি রোজগার করতাম যে গানের শোগুলো করতাম 200, 500, 400, 700 এরকম পেতাম, 1000, 1200, তো ওগুলোতে আমার চলে যেত। আর সিরিয়াল করে যা যা হতো সেগুলো বাবা বাবা মানে মায়ের অ্যাকাউন্ট, বাবা সেগুলো নিয়ে ঠিক হতে জানি না। তবে ফার্স্ট আমি যে রোজগার করেছিলাম তাতে আমি বাড়িতে একটা মাইক্রোওভেন কিনে দিই, মানে আমাদের বাড়িতে মাইক্রোওভেন কেনা হয়েছিল ওই টাকায়। 12,000-এর বেশি পেয়েছিলাম তখন, কিন্তু 12,000 সামথিং টাকা দিয়ে মাইক্রোওভেন তখন এখনও চলে সেটা, ওটা কিনেছিলাম। ওটা হচ্ছে বোঝেনা সে বোঝেনার থেকে অনেকটা অ্যামাউন্ট পেয়েছিলাম বলে। আর তো ওই 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 দিনগুলো খুব মনে পড়ে। এখন তোমাদের সাথে গল্প করছি বলে বললাম, এই কথাগুলো তো আর কাউকে বলা হয় না, বলাও যায় না। পুরোনো দিনের কথা, কিরাম ছিলাম, কিরাম তখন আরও দেখতে, মানে আমি এখন বাজে দেখতে আমি জানি, তোমরা কেউ ভালো বলো না আমাকে, আমি বাজে দেখতে আমি জানি, কিন্তু তখন আরও বাজে ছিলাম আমার মতে। মানে আমি খুব একটা হয় না ইয়েতে ছিলাম যে এ বাবা আমি রোগা, বা আমি কখনো কখনো আমার মতো মনে হতো আমি নিজের জায়গায় খুব মোটা, কখনো কখনো ঢেপসি, কখনো কখনো মনে হতো রোগা, কখনো কখনো মনে হতো ইয়াবা আমার আমার গজ যাচ্ছিলো এখানে সেটা। আবার ভাই আর দাদা দুজনে কাতুকুতু দিয়েছিলো একবার কোন গরমকালের ইয়েতে, ওটা আবার ভেঙে গেছিলো মেঝেতে লেগে। সে বড়ো সড়ো আমার লাইফটা পুরোটাই সিরিয়াল, আমার বিয়েটাও সিরিয়াল হয়েছে। মানে আমার যারা বিয়ে অ্যাটেন্ড করেছে তারা জানে এটা একটা ভালো বিয়ের নমুনা নয়, একটা জঘন্য বিয়ে হয়েছিল। মানে বিয়ে জঘন্য বিয়ে বলতে ভালোবেসে বিয়ে হয়েছে, কিন্তু বিয়েতে সব এ উল্টে পড়ে যাচ্ছে, এ ধসকে যাচ্ছে, এ টাইমে হচ্ছে না, ও দেরি করছে, এটা পাওয়া যাচ্ছে না, লিটারেলি খুব মানে হ্যাপাজার্ড হয়েছিল আমার বিয়েতে, সেটা বোঝা যায়নি দেখে। যাই হোক, তো কী বলছিলাম, মেকআপটা করি তো, হ্যাঁ আমার ওই আয়নার সামনে বসে মেকআপ করার খুব শখ ছিল, ইয়ে ছিল, জীবনে ওগুলো মিটেই গেছে, মিটেই গেছে। এখন সবাই বলো যে দিদি আমি কেন এখন আর সিরিয়াল ব্যাক করি না বা সিরিয়ালে ব্যাক করি না, তো কী বলবো বলো তো। স্কিনটা নিয়ে কথা হচ্ছিলো, স্কিন থেকে সিরিয়ালে চলে গেলাম। করতে তো চাই সিরিয়াল, বাট তো পরিশ্রম ওখানে প্রধানত থাকতে হবে, আর আমি এখানে আমার যা ইয়ে আছে সেটা ছেড়ে যেতেও পারবো না, অনেক কষ্ট, অনেক কষ্ট একটা নিজের ব্যবসা দাঁড় করিয়েছি, সেই ব্যবসাটাকে তো নষ্ট করতে পারি না। বিয়ের পরে একটু অ্যাম্পার হচ্ছে ঠিকই, কনসেন্ট্রেট করতে পারছি না, পুরো ফোকাসড হতে পারছি না, কিন্তু তবুও আমি তো এই জায়গাতেই আছি, এখানেই তো রয়েছি। আর সিরিয়াল করতে গেলে আমাকে আবারও নতুন করে শুরু করতে হবে স্ট্রাগলটা, ওই যে স্ট্রাগল বাবা রাত জেগে জেগে ইয়ে করা। যাই হোক, আমি এখন একটা আন্ডার আই ক্রিম লাগাচ্ছি, এটা হচ্ছে পিলগ্রিমসের, এটা আমি আন্ডার আই শোয়ার সময় লাগাই, এখন লাগাচ্ছি কারণ যেহেতু আমি ঘুম থেকে উঠে মেকআপটা করছি, আমি এতবেলায় উঠিনি, তো স্কিনে কিছু করা নেই, এতে না চোখের নিচে যে ফোলা ব্যাপারটা ওটা একটু কমে কমে যায়, তো সেই জন্যই এখন আর সিরিয়ালটা কন্টিনিউ করি না। খাই বিশ্বাস করি না, আমার কত সাবস্ক্রাইবার হলো, আমার কত ফলোয়ার্স হলো, ওগুলো নিয়ে আমি একদম ভাবিত নই। আমার একটা প্লে বাটন পেলেই আমি খুশি, তা বাদে আর আমার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নেই ইউটিউবে, আমি এটা মনেই করি, একদম মনে করি, আমি চাই না, যদি দেয় নেবো ভাল লাগবে, কিন্তু ওইটাই আমার কাছে সব, ওটার জন্য আমি দৌড়বো একদমই নয়, ওটার জন্য আমি কিচ্ছু করিনি, করিও না, করবো না। আমি আমার লাইফে এতবার এত বছর গান গেয়েছি, সবাই বলে কত ইয়ার পরীক্ষা দিয়েছ, আমি আঁকতে পারি, কত কোথায় পরীক্ষা দিয়েছো, কত ইয়ার, আমাকে আমার কোনো টিচার পরীক্ষা দেওয়ায়নি, আর আমার বাবা মায়ের দিতে দেয়নি, বলছে তোর কোনো পরীক্ষা তোর মানে তোকে জাজ করতে পারবে না, তুই তোর মতন, তুই তুই নিজেই নিজের কম্পিটিটর,
তুই নিজেকে যদি নিজের প্রতিযোগী তৈরি করতে পারিস তাহলেই তুই জীবনে উন্নতি করবি বা নিজে ভালো কিছু করতে পারবি। তো আমি কখনোই আমি দিন আমার কোনো সার্টিফিকেট তুমি দেখতে তোমরা দেখতে পাবে না, আমি কোথাও শিখি মানে শিখার গিয়ে দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ আমার বাবা দিতে দেয়নি। আর আমার গানের টিচার যে আমার নাম রেখেছে গুরুজি হরিদাস রায়, তো সেও আমার কোনো পয়সা পরীক্ষা নেয়নি বলছে পরীক্ষায় কি সব পরীক্ষা দিলি ফোর্থ ইয়ার দিলি ফিফথ ইয়ার, অবশ্যই আমার জ্ঞানটা অর্জন হবে, সেই জ্ঞানগুলো সেগুলো দিয়েছেন উনি আমাকে, এই প্রত্যেকটা ইয়ারে কী কী জ্ঞান হতে পারে কী কী বাড়তে পারে তোমার জ্ঞান বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু পরীক্ষা দেওয়ারনি। আর আমি দিতে আমি সত্যি আমি আমার এত মাধ্যমিক দিয়েছি উচ্চ মাধ্যমিক দিয়েছি কলেজে পড়াশুনো করেছি, আমি নাম্বারের পিছনে কখনো ছুটি নিই, আমি ফার্স্ট হলে হয়েছি সেকেন্ড হলে হয়েছি কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেও এক থেকে দশের মধ্যে হলে হয়েছি, কলেজে যদি র্যাঙ্ক করার হয় সেটা র্যাঙ্ক করেছি, মানে এইটাই আমার কাছে। মানে কলেজে থার্ড তিনটে বছর পড়েছি আমি আর তনিমা তিনজনই তিনটে ইয়ারই দুজনে সেম নাম্বার পেয়েছি, মানে হয় না যোগ করে দেখা গেলো তনিমা হয়তো কোনো সালে এগিয়ে গেল আমি হয়তো কোনো সালে পিছিয়ে গেলাম, কিন্তু ওভারঅল যখন করা হলো তখন নেই। যাই হোক এরমভাবেই আমি পড়াশোনা করেছি, অনেকটা আমার লাইফটা কীরকম বলতো ওই থ্রি ইডিয়েটসের যে ক্যারেক্টারটা ছিল না রানসার দাল ছাঞ্চার না কি ছিল একটা ওই ওই রকম টাইপ, আমি লাইফটা ফুল অন মজা করি এনজয় করতে ভালোবাসি আর প্রত্যেকটা মুহূর্তে শিখি প্রত্যেকটা মুহূর্তে আমি নিজে আবিষ্কার করে নিজে নিজে করার চেষ্টা করি, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় নিজের ব্রেনটাকে ইউজ করি আর হার্টটাকে ইউজ করি। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, মেকআপ কখন করবো লাগাচ্ছি আমি জর্ডানের সানব্লকটা, তোমরা আমার কাছে অনেকে অনেক রকমভাবে সানস্ক্রিন কি লাগাই জানতে পেরেছো, তো আমি বাকি অনেক কিছু ব্যবহার তো করিনি বলতে পারবো না যে অনেক কিছু ব্যবহার করেছি ঘাড়ে রোজাল হয়েছে, তবে ছোটোবেলায় একবার আমি লোটাস না ল্যাকমি কি পিসি কিনে দিয়েছিল ভাইয়ের পৈতের সময় লাগিয়েছিলাম, সারা মুখে ছাল উঠে মানে মারাত্মক বাজে হয়ে গেছিলো মুখটা জাস্ট ফোমদ হয়ে গেছিলো, এখনোই আছে এখনো জানি সে মুখটা ফোঁদের মতনই আছে কিন্তু তবু মানে জঘন্য হয়ে গেছিলো। একটা লাস্ট চার বছর ব্যবহার করছি সারা যাতায়াত করি আমি, হ্যাঁ খালি সানব্লকটা লাগাই যখনই বেরোই দিন রাত মধ্যরাত দুপুর তখনই আমি করি সানব্লকটা লাগাই, এটা লাগালে আর আমার কোনো মেকআপ দিতে লাগে না, এটা এটা দেওয়ার সাথে সাথে স্কিনটা গ্লো করে গোল্ড সিরামটা আমি লাগাচ্ছি, এটা সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার, যেটা আগে লাগালে তোমার মেকআপটা খুব স্মুথভাবে স্কিনের সাথে বসবে, পাউডার হাইলাইটার এখন ব্যবহারই করি না, ইলুমিনেটার এগুলো লাগিয়ে বেরিয়ে যায় ঠিকই কিন্তু এটার পরে আর লাগাই না, ওটা আগেই লাগিয়ে নিই, দেখো ফাউন্ডেশনটা এর উপরে ফাউন্ডেশন দিলেই একেবারে ফাউন্ডেশন সাথে সাথে নিই, আমার যেহেতু ডার্ক সার্কেল আছে এটা আমার হেরিডিটি আমার জেনেটিক্যালি এটা আমার থাকবেই, এটা আমি যতই কিছু করি না কেন যাবে না, আমার বংশের সবার আছে মানে আমার ভাইজির আছে মানে কী বলে ওটাকে ভাইজি তো বলে আমার মামা মানে মায়ের দিক থেকে এটা আছে, সেই জন্য বাবার দিকের কারোর অতটা নেই, আমার মায়ের দিকের আছে বলে আমার মাসির ছেলের মেয়ে যে তো সে আমার ভাইজি হবে তারও আছে, মানে মৌপিসি তুমি লাগাও কোনো লাভ হবে না, দেখো আমিও লাগাই কোনো লাভ হবে না, আমাদের ডার্ক সার্কেল থাকবে, তো আমি এটাকে ডার্ক সার্কেল ঢাকার জন্য আমার একটা গ্ল্যামের এই লিপস্টিকটাকে আমি ইউজ করছি, এখন আমি ঘুরিয়ে ফিরিয়ে সব ব্যবহার করি কারণ সব একটা শেষ হয়ে গেলে বাকিগুলো ইউজ হবে না এত মেকআপ প্রোডাক্ট, তো এই লিপস্টিকটাকে আমি ইউজ করছি, দেখো এটা অনেকবার আমি ঠোঁটেও দিয়েছি আর নেই শেষ হয়ে এসেছে, এটাকে আমি অ্যাজ আ কালার কারেক্টার হিসেবে ইউজ করছি, এই শেডটাকে এই শেডটাই কালার কারেক্টিংয়ের জন্য যায়, তো আমি এটা আন্ডার আইতে দিয়ে দিচ্ছি, আন্ডার আই নোজে চারপাশটা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের ঠিক ঠোঁটে চারপাশে নাকের দুদিকে চোখের ওপরে নিচে কালো থাকে, তো সেই জায়গাগুলোই আমরা একটু কালার কারেক্ট করে নিলে ভালো হয় আমাদের মেকআপটা। যে আমি ইউজ করছি সুগার পপের নতুন ফাউন্ডেশন যেটা লঞ্চ করেছে, ফাউন্ডেশন আর কম্প্যাক্ট দুটোই আগের রিলে দেখিয়েছিলাম, তো ওটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে কী শেড নাম্বার আমি ইউজ করছি, আমার জন্য আমার স্কিনের মতো যাদের স্কিন আমার একটু হলুদ স্কিন টোন
তো তারা আমন্ডটা ব্যবহার করতে পারো 02A শেডটা, ঠিক আছে? লেটারটা তো মিশিয়ে নিয়েছি, অ্যাপ্লাই করব। মেবলিনের পিট মেড 20 সেন্ট হচ্ছে, সেগুলো তো তোমরা করতে পারো, জানো বোঝা, যারা জানো তো জানো, তারা কোথায় অ্যাপ্লাই করবে নিজেদের মুখের আলাদা আলাদা পোর্শন যেখানে তোমাদের মনে হবে যে হাইলাইট করা উচিত সেখানটা করবে। তো আমি আইলিডে এরকমভাবেই একবার করে টেনে নিই, বুঝলে? কি বুঝলে? জীবনটা যদি এরকম হাইলাইটারের মতন জায়গায় জায়গায় যখন 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 দরকার তখন তখন যদি উজ্জ্বল করে দেওয়া যেত, তাড়াতাড়ি ব্লেন্ড করবে, তাড়াতাড়ি আইডি মানে বিউটি গ্লাজেটের প্যালেটটা থেকে নিলাম আর একটু ব্ল্যাক কালার নিলাম, ডিরেক্ট একদম ব্রাউন ব্ল্যাক দিই না, কারণ কোনো হেয়ারের মধ্যে ইন্ডিয়ান স্কিন টোনের যে কোনো হেয়ারের মধ্যে শুধু কালো বলতে শুধু কালো থাকে না, তার মধ্যে একটু মেশানো থাকে।